নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে। অন স্ক্রিনে কিন্তু সেই পেজটাই আমার ওপেন করা আছে। তো বন্ধুরা, বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে এসে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ আজকে আপডেট দেখাবো। সে আপডেটটি হলো বন্ধুরা, একটি সাবজেক্টের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো বন্ধুরা, কোন সাবজেক্টে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা জানার জন্য আপনাদের অবশ্যই সমগ্র ভিডিওটি কিন্তু দেখতে হবে, এবং কিভাবে আপনারা মেরিট লিস্ট ডাউনলোড করবেন, কিভাবে আপনারা দেখবেন, আমি সমস্তটাই কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা প্রথম বিশ্বভারতী.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এইটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসবেন। আসার পর দেখুন বন্ধুরা, এই যে অ্যাডমিশন 2021, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 10/9/2021 ভাষা ভবন ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ লিটারেচার অ্যান্ড কালচার প্রোগ্রামস মেরিট লিস্ট পাবলিশ। একটা ভাষা ভবনের কিন্তু ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস লিটারেচার এবং কালচারের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব। তো আপনারা এরপর বন্ধুরা এইখানটায় ক্লিক করবেন, এইখানটায়। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা পেজ ওপেন হয়ে গেল, এবং এই নিউ পেজে দেখুন লেখা আছে ভাষা ভবন মেরিট লিস্ট, চেক অন দ্য ডাউনলোড বাটন আন্ডার দ্য ক্যাটাগরি টু ডাউনলোড দ্য মেরিট লিস্ট ক্যাটাগরি ওয়াইজ। কোর্স নেম, কোন কোর্সে বেরিয়েছে, বিএ বেঙ্গলি। দেখুন কম্বাইন্ড লিস্ট আছে, ওবিসি লিস্ট, এসসি লিস্ট, এসটি লিস্ট, ইডব্লিউএস লিস্ট, পিডব্লিউডি লিস্ট এবং ইএমপি লিস্ট। এবং প্রতিটারই দেখুন এক্সটার্নাল এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ভাগে কিন্তু ভাগ করা হয়েছে প্রতিটা লিস্টকে। এবং দেখছেন প্রতিটার নিচেই কিন্তু ডাউনলোড অপশনটা কিন্তু আছে। তো আপনাদের এই জায়গায় এসে ডাউনলোড করতে হবে। আপনারা যদি ইন্টারনাল হয় তাহলে ইন্টারনালে ডাউনলোড করবেন, এবং যদি আপনারা এক্সটার্নাল হন তাহলে আপনারা এক্সটার্নালে ডাউনলোড করবেন। ইন্টারনাল এক্সটার্নাল মানে হচ্ছে যারা প্রথম থেকেই এই ইউনিভার্সিটিতে পড়ছেন তারা কিন্তু ইন্টারনালের ক্যাটাগরিতে পড়বেন। আর যারা মনে করুন এবছর প্রথম বেঙ্গলি নিয়ে বিএ পাশ করার জন্য, অর্থাৎ গ্র্যাজুয়েট করার জন্য এবছর প্রথম আপনারা অ্যাপ্লাই করেছেন, তাহলে তারা এক্সটার্নালে কিন্তু ক্লিক করবেন। তো এবার আমি আপনাদের কিন্তু এক একটি লিস্ট ধরে ধরে এবার দেখাবো বন্ধুরা, তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা এবার দেখতে পাচ্ছেন প্রভিশনাল মেরিট লিস্ট অফ আন্ডার গ্র্যাজুয়েট সাবজেক্ট বেঙ্গলি, ইয়ার হচ্ছে 2021, বিএ বেঙ্গলি কম্বাইন্ড এক্সটার্নাল। অর্থাৎ এই প্রভিশনাল কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গেছে বিএ বেঙ্গলির কম্বাইন্ড এক্সটার্নালে সব, এবং 2021 সালে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে মেরিট লিস্টটা বের করেছে। প্রথম দেওয়া আছে র্যাঙ্ক, তারপরে অ্যাপ্লিকেশন আইডি, তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তারপরে ক্যাটাগরি, তারপরে মার্কস, তারপরে অনার্স, পার্সেন্টেজ অফ এজ, ইএনজি এবং ডেট অফ বার্থ। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা ভালো করে দেখবেন কম্বাইন্ড, অর্থাৎ এর মধ্যে কিন্তু সমস্ত ক্যাটাগরি ঢুকে থাকবেন এই লিস্টের মধ্যে। তো আমি আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা, 7টা পেজের কিন্তু এই লিস্টটি হয়েছে। তো দেখুন 1 নম্বর তার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে, এ হচ্ছে যে অভিষিক্তা চান্দা, এনি হচ্ছেন জেনারেল ক্যাটাগরি, মার্কস হচ্ছে 480, অনার্স হচ্ছে 96, পার্সেন্টেজ অফ এজ কিছু নেই, ইএনজি অর্থাৎ ইংলিশে হচ্ছে 94, এবং তার ডেট অফ বার্থ হচ্ছে 6/1/2024। তো বন্ধুরা এইভাবে কিন্তু মেরিট লিস্টটা দিয়ে দিয়েছে। আমি আপনাদের এবার একটু দেখিয়ে দেবো স্ক্রল করে। দেখুন বন্ধুরা মোট হচ্ছে 7টা পেজ আছে, তো এইভাবে কিন্তু দেখিয়ে দিয়েছে। আমি এবার আপনাদের পরবর্তী যে মেরিট লিস্ট সেটা এবার দেখিয়ে দেবো। এবার বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রভিশনাল মেরিট লিস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট সাবজেক্ট একই বেঙ্গলি 2021, বিএ বেঙ্গলি কম্বাইন্ড, এটা হচ্ছে ইন্টারনাল মেরিট লিস্ট। আগেরটা ছিল কম্বাইন্ড এক্সটার্নাল মেরিট লিস্ট, এটা হচ্ছে কম্বাইন্ড ইন্টারনাল মেরিট লিস্ট। সেম ওয়েতে কিন্তু প্রকাশ করেছে, র্যাঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লিকেশন আইডি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাটাগরি, মার্কস, অনার্স, এজ, পার্সেন্টেজ অফ এজ, ইএনজি অর্থাৎ ইংলিশ, এবং ডেট অফ বার্থ। দেখুন এইভাবে কিন্তু দেওয়া আছে। তো আমি আপনাদের একটু মানে পেজগুলো দেখিয়ে দেবো, সমগ্র পেজটি। তো দেখুন বন্ধুরা 2টো পেজ আছে এই পিডিএফের মধ্যে।
তো দেখুন বন্ধুরা এখানে কি লেখা আছে, নিচে নিচে লেখা আছে মার্কস বেস্ট ফোর প্লাস অনার সাবজেক্ট মার্কস প্লাস ইএনজি মানে হচ্ছে ইংলিশ এবং হচ্ছে ডেট অফ বার্থ দেওয়া আছে। প্রথম হচ্ছে যে বেস্ট ফোরের মার্কস দেওয়া আছে মার্কসের জায়গায়, তারপরে অনার সাবজেক্টের মার্কস দেওয়া আছে, তারপরে ইএনজি মানে হচ্ছে ইংলিশের মার্কস দেওয়া আছে এবং ডেট অফ বার্থ ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ দেওয়া আছে। আপনারা প্রথমেই দেখলেন না লিস্টে যে দেওয়া আছে, যেভাবে আমি আপনাদের দেখাই এখানে দেখুন মার্কস বলতে চারটে বেস্ট সাবজেক্টের মার্কস দেওয়া আছে। অনার্স যে বেঙ্গলি এ হচ্ছে বেঙ্গলি সাবজেক্টে অনার্স করবে, তাই এখানে বেঙ্গলি সাবজেক্টের নাম্বারটা দেওয়া আছে, ইএনজি মানে এখানে ইংলিশের নাম্বারটা দেওয়া আছে এবং এই অপূর্বার সাহার ডেট অফ বার্থটা কিন্তু এখানে দেওয়া আছে। এইভাবে কিন্তু লিস্টটি করা হয়েছে। তাহলে মার্কস বলতে আপনারা বুঝতে পেরেছেন বেস্ট অফ ফোর, চারটে বেস্ট অফ ফোরের মার্কস দেওয়া আছে, অনার্স সাবজেক্টে মার্কস দেওয়া আছে, ইএনজি মানে ইংলিশে মার্কস দেওয়া আছে। ক্লিয়ার নিশ্চয়ই লিস্টটি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদের পরবর্তী লিস্টটি দেখিয়ে দেব। এটা হচ্ছে বন্ধুরা একই প্রভিশনাল মেরিট লিস্ট আন্ডার গ্র্যাজুয়েট বেঙ্গলি সাবজেক্ট, এটা হচ্ছে কিন্তু বন্ধুরা ওবিসির ইন্টারনাল মেরিট লিস্ট। একটা কম্বাইন্ড মেরিট লিস্ট বেরিয়েছে, সেখানে সকল ক্যাটাগরিরই দেওয়া আছে। এরপরে কিন্তু বন্ধুরা ক্যাটাগরি ওয়াইজ ইন্টারনাল এবং এক্সটার্নালি কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করেছে। এখানে চারজনের নাম আছে এবং একইভাবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অ্যাপ্লিকেশন আইডি, ক্যাটাগরি, মার্কস, মার্কস মানে হচ্ছে ফোর মানে বেস্ট দেখুন বেস্ট ফোর, অনার্স মানে হচ্ছে অনার্স সাবজেক্টের মার্কস, ইএনজি মানে হচ্ছে ইংলিশ এবং ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ দেওয়া আছে। এবার আমি ওবিসিরই এক্সটার্নাল ক্যাটাগরি কিন্তু মানে এক্সটার্নাল যে মেরিট লিস্ট সেটি কিন্তু দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এবার বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রভিশনাল মেরিট লিস্ট আন্ডার গ্র্যাজুয়েট সাবজেক্ট বেঙ্গলি ওবিসি এক্সটার্নাল, কিন্তু আগেরটা আমি দেখালাম ইন্টারনাল, এবার হচ্ছে বন্ধুরা এক্সটার্নাল। একইভাবে কিন্তু প্রকাশ করেছে র্যাঙ্ক, অ্যাপ্লিকেশন আইডি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাটাগরি, মার্কস, অনার্স, পার্সেন্টেজ অফ এজ, ইংলিশ এবং ডেট অফ বার্থ, এভাবে কিন্তু বন্ধুরা প্রকাশ করেছে। তো আমি আপনাদের গোটা লিস্টটি একটু দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা মোট 55 জনের নেম বেরিয়েছে ওবিসি ইন্টারনাল লিস্টে, ঠিক আছে বন্ধুরা। এবার আমি পরবর্তী ক্যাটাগরির জন্য লিস্ট দেখিয়ে দেব। এবার বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসসির ইন্টারনাল ক্যাটাগরির লিস্টটা। তো দেখুন বন্ধুরা একইভাবে কিন্তু লিস্টার টেবিলটা সাজানো হয়েছে এবং 13 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম প্রকাশিত হয়েছে ইন্টারনাল ক্যাটাগরিতে। এবার আমি এসসির এক্সটার্নাল ক্যাটাগরির লিস্ট কিন্তু বন্ধুরা দেখিয়ে এবার বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসসির এক্সটার্নাল ক্যাটাগরির লিস্টটি। তো একইভাবেই টেবিলটি সাজানো হয়েছে এবং দেখে নেব যে কতজন ক্যান্ডিডেটের নাম এখানে প্রকাশিত হয়েছে। আপনারা নিশ্চয়ই সকলে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন 113 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু বন্ধুরা প্রকাশিত হয়েছে এসসির এক্সটার্নাল ক্যাটাগরির প্রভিশনাল লিস্ট বেঙ্গলি। এবার বন্ধুরা আমি পরবর্তী ক্যাটাগরির লিস্ট আপনাদের দেখিয়ে দেব। এবার বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসটির ইন্টারনাল ক্যাটাগরির লিস্ট বেঙ্গলি সাবজেক্টে। তো মোট বন্ধুরা 7 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশিত হয়েছে এই লিস্টে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি আপনাদের এসটির এক্সটার্নাল ক্যাটাগরির লিস্টটি দেখিয়ে দেব। এবার বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেঙ্গলি এসটির এক্সটার্নাল ক্যাটাগরির লিস্টটি। তো দেখে নেব বন্ধুরা কতজন ক্যান্ডিডেটের নাম এই লিস্টে প্রকাশিত হয়েছে। তো 29 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু বন্ধুরা এই লিস্টে প্রকাশিত হয়েছে। এবার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এবার বন্ধুরা আমি পরবর্তী ক্যাটাগরির লিস্টটি দেখিয়ে দেব আপনাদের। এখন বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইডাব্লিউএস ক্যাটাগরির ইন্টারনাল লিস্ট প্রকাশিত হয়েছে এবং একজন মাত্র ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশিত হয়েছে, তিনি হচ্ছেন জয়শ্রী চৌধুরী। ক্যাটাগরি ইডাব্লিউএক্স সব কিন্তু একইভাবে কিন্তু দেওয়া হয়েছে আগের টেবিলগুলোর মতনই। এবার আমি আপনাদের পরবর্তী ক্যাটাগরি লিস্ট দেখিয়ে দেব। বন্ধুরা আপনারা অন স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার পিডাব্লিউডির এক্সটার্নাল ক্যাটাগরির প্রভিশনাল মেরিট লিস্টটি আমি দেখাচ্ছি। তো একইভাবে বন্ধুরা অ্যাপ্লিকেশন আইডি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাটাগরি, মার্কস, অনার্স এবং ইএনজি এবং ডিওবি এবং পার্সেন্টেজ অফ এজিজি একইভাবে কিন্তু লিস্টটি প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা দেখে নেব কতজন ক্যান্ডিডেটের নাম বেরিয়েছে। বন্ধুরা ক্যান্ডিডেটের নাম বেরিয়েছে হচ্ছে 18 জন ক্যান্ডিডেটের বন্ধুরা নাম বেরিয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আশা করি দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দরভাবে আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো এবার আমি আপনাদের পরবর্তী যে ক্যাটাগরি আছে তার লিস্টটি দেখিয়ে দেব।
দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরবর্তী ক্যাটাগরি হচ্ছে ইএমপি ক্যাটাগরি। ইএমপি ক্যাটাগরির প্রভিশনাল মেরিট লিস্টটি কিন্তু আমি এবার দেখাচ্ছি। তো একজন মাত্র ক্যান্ডিডেটই নাম বেরিয়েছেন, তিনি হচ্ছেন ললিতা হেমরাম, তিনি হচ্ছেন এসটি ক্যাটাগরি এবং একইভাবেই কিন্তু বেরিয়েছে। এবার আমি আপনাদের পরবর্তী কিন্তু যে ক্যাটাগরি আছে তার লিস্টটি দেখিয়ে দেবো। বন্ধুরা, অন স্ক্রিনে এবার আপনারা দেখতে পাচ্ছেন কাশ্মীরি মিগ্রেন্ট ক্যাটাগরির যে লিস্ট, তার প্রভিশনাল মেরিট লিস্টটি কিন্তু আমি দেখাচ্ছি। ইনি হচ্ছেন অঙ্কুশ রয়, যিনি নাম, তিনি হচ্ছেন জেনারেল ক্যাটাগরি। তো একজন মাত্র ক্যান্ডিডেটেরই কিন্তু নাম বন্ধুরা প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আমরা সমস্ত ক্যাটাগরি ওয়াইজ যে লিস্ট এবং যেটা কম্বাইন্ড এক্সটার্নাল এবং ইন্টারনাল যে লিস্টটি প্রকাশিত হয়েছে, আমরা সমস্ত লিস্ট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তো অবশ্যই বন্ধুরা, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা সমস্ত পিডিএফ, যার যে পিডিএফটি প্রয়োজন, সেই পিডিএফটি কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনাদের নাম আছে কিনা সেই লিস্টে। তো বন্ধুরা, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। এবং সেখানে যুক্ত হয়ে গেলেই বন্ধুরা আপনারা সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা অনায়াসেই কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের নাম আছে কিনা দেখে নিতে পারবেন। কারণ বন্ধুরা, এখন সার্ভারে ভীষণ প্রবলেম, ইউনিভার্সিটি ওয়েবসাইট কিন্তু কোনোভাবেই খুলছে না, এবং ওপেন হলেও কিন্তু বন্ধুরা মানে পিডিএফগুলো কিন্তু কোনোভাবেই ডাউনলোড করা যাচ্ছে না। তো আমি কিন্তু বন্ধুরা পিডিএফগুলো ডাউনলোড করে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, তো সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো আপনাদের উপকারের কথা ভেবেই কিন্তু আমার এই প্রয়াস, আশা করি আপনাদের ভীষণ উপকারে লেগেছে বা লাগছে এই ভিডিওটি। তো তাই বন্ধুরা, আপনারা প্রচুর লাইক এবং প্রচুর 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 শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে, কারণ আপনাদের মাধ্যমে আমি আরও অনেক মানুষকে জানিয়ে দিতে পারবো বেঙ্গলি প্রভিশনাল মেরিট লিস্টের এই ভিডিওটি। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আস্তে আস্তে বন্ধুরা, সমস্ত সাবজেক্টেরই কিন্তু মেরিট লিস্ট বেরোবে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট, এবং আমি কিন্তু সবগুলোরই ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, যাতে আমার চ্যানেলের আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য। তো সমগ্র ভিডিওটি এত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে সত্যি আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ।